DIY প্রজেক্ট তৈরির জন্য গ্লুগান বেশ প্রয়োজনীয় একটা জিনিস। গ্লুগান বেশ দামি হয় এবং বিদ্যুতের সাহায্যে চলে। আমাদের দেশের যে লোডশেডিংয়ের অবস্থা, অনেক সময় কারেন্ট চলে যায়, যার ফলে গুরুত্বপূর্ণ কাজগুলো থেমে থাকে। তাই এরকম একটি ইমার্জেন্সি গ্লুগান আমরা বানাবো আজকে, সেটা দেখানোর চেষ্টা করব এবং ফ্রিতে আপনারা এটা বানাতে পারবেন শুধুমাত্র একটা গ্যাস লাইট ব্যবহার করে। তো চলুন কীভাবে কাজটা করা যাক। প্রথমে আমাদের একটি টিনের পাতলা পাত নিতে হবে, সেটিকে একটি ফানেল আকৃতি দিতে হবে। এর জন্য আমরা এই ধরনের একটি ত্রিকোণ এঁকে নেব টিনের উপরে। চিত্রের মতো করে আমাদেরকে একটি ত্রিভুজ বানাতে হবে এবং সেটিকে ত্রিভুজের দাগ বরাবর আমাদেরকে কাটতে হবে। এভাবে কেটে আমরা একটি ফানেল তৈরি করব, যে ফানেলটি মূলত গ্লু স্টিককে ধরে রাখবে এবং এখানেই তাপ তৈরি হবে। এখানে একটি বাড়তি অংশ রাখা হচ্ছে যাতে করে ফানেলটি লাগানোর সময় যাতে সুবিধা হয়। আমি একেবারে ইজি ওয়েতে সমস্ত বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং যাতে আপনারা সহজেই এটাকে বানাতে পারেন সেই অনুযায়ী আমি চেষ্টা করছি। এরকমভাবে একটি শেপ দিয়ে দিব। একটি গ্লু স্টিক ব্যবহার করে ফানেলটিকে বানানোর জন্য আমাদের গ্লু স্টিককে একটু ত্রিকোণ আকৃতি দিতে হবে। এবার সেই প্লেন শিটটির ওপর ফানেলটিকে বানানোর জন্য গ্লু স্টিকটি রাখতে হবে এবং পেঁচিয়ে নিতে হবে আড়াআড়িভাবে, যাতে করে একটি ত্রিকোণ আকৃতির ফানেল তৈরি হয়। এখন আমাদের নির্দিষ্ট শেপটি চলে আসছে। এবার একটি গুণা ব্যবহার করে আমরা পুরো ব্যাপারটিকে পেঁচিয়ে নেব, যাতে করে ফানেলটি তার নিজস্ব শেপে বজায় রাখতে পারে। এভাবে গুণার মাধ্যমে পুরো ফানেলটিকে পেঁচিয়ে নিতে হবে এবং পেঁচিয়ে নেওয়ার পর গুণাটিকে ফানেলের সাথে জড়িয়ে রাখতে হবে, যাতে পুরো ফানেলটি ঠিক জায়গায় অক্ষত থাকে। সবশেষে বিষয়টি এরকম দেখাবে। এবার একটি MDF বোর্ড নিতে হবে, দুটি কাঠের স্টিক ফানেলটির সাথে এভাবে গ্লু স্টিক দিয়ে লাগিয়ে দিতে হবে। দুই দিকে দুটি কাঠের স্টিক লাগাতে হবে, যাতে করে গ্যাস লাইটের উপরে পুরো ফানেলটিকে আমরা বসাতে পারি। একটি গ্যাস লাইট নিয়ে এভাবে বসাতে হবে। ভিডিওতে দেখানো পদ্ধতিতে পুরো ফানেলটিকে গ্যাস লাইটের উপর এভাবে বসাতে হবে। খুব বেশি কাছে গ্যাস লাইটের সাথে লাগানো যাবে না, যেহেতু এখানে হিট হবে। এবার কস্টিপ ব্যবহার করে পুরো বিষয়টিকে পেঁচিয়ে নিতে হবে। এমনভাবে পেঁচাবেন যাতে ফানেলটি এবং গ্যাস লাইটের মধ্যে একটু দূরত্ব থাকে, কেননা এখানে একটি তাপ তৈরি হবে যার ফলে এটা গ্যাস লাইটের উপর এফেক্ট ফেলতে পারে। এবার পুরো বিষয়টি রেডি হয়ে গেছে। এভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা তৈরি করে ফেললাম একটি গ্লুগান, যেটি ফ্রিতে চালানো যাবে উইদাউট ইলেকট্রিসিটি।